কাই হল কাল খুরার বাবে বন্ধু হয়ে পড়িল বন্ধুর শত্রু ঘটনা বৈশিষ্ট্য মাঘর বিহুর উলাহর মাজতে একটা চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত হয়েছে দুজন বন্ধুয়ে আক্রমণ করে এজন বন্ধু গুরলা গুরুলক প্রহার করে ছুরিকাঘাত করে মুখ পেটত আঘাত করে এ অভিযোগ যেগৰাকী বন্ধুক প্রহার করেছিল সেগৰাকী বন্ধু সেই বন্ধুগৰাকীৰ নাম হৈছে পংকজ চক্রবর্তী পংকজ চক্রবর্তীক গুরলা গুরুলক প্রহার করে দুগৰাকী বন্ধুয়ে অরবিন্দ সিং আর করণ মাহাতর বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ আনিছে পংকজ চক্রবর্তীয়ে ঘটনা বৈশিষ্ট সুরাপান করে আছিল তিনিওগাকে তারপরে কথার কটাকটি হয় আর কথা কটাকটির পিছত পর্যায় ইমান পায়গে যে ইজনে সিজনক আক্রমণ করবলে আরম্ভ করে আর এই আক্রমণত পংকজ চক্রবর্তী গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয় কইসে আমি দুজনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন হয়েছে মুখত পেটত আর মূরত গুরুতরভাবে আঘাত পাইছে যুবকজনে অর্থাৎ পংকজ চক্রবর্তীয়ে ঘটনা সন্দর্ভত বৈশিষ্ট্য আরক্ষী থানার কাক চাপিছে ভুক্তভোগী কিন্তু বৈশিষ্ট্য আরক্ষী কোনো ধরনের গুরুত্ব নিদিয়া অভিযোগ উত্থাপিত হয়েছে আর কেবল সুরার বাবে এনে ধরনের চুকা অস্ত্রে আক্রমণ করেছে বন্ধুয়ে বন্ধু সুরার বাবে বন্ধু আর বন্ধুর মাজত এই ঘটনা সংঘটিত হয়েছে যে ঘটনাত এগারী বন্ধু পংকজ চক্রবর্তী গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে আর তিনিওগাকে যেহেতু সেই সময়ত সুরাপান করে আছে আমি পুনের এবার কইসু যে সুরার ফলতে এই ঘটনা সংঘটিত হয়েছে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে পংকজ চক্রবর্তী চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছে বৈশিষ্ট্য আরক্ষীক জানার পিছতো কোনো ধরনের গুরুত্ব প্রদান নকরারও অভিযোগ উত্থাপিত হয়েছে সুরাই হল কাল সুরার বাবে বন্ধু হয়ে পড়িল বন্ধুর শত্রু ঘটনা বৈশিষ্ট্য মাঘর বিহুর উলাহর মাজতে একটা চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত হয়েছে দুজন বন্ধুয়ে আক্রমণ করে এজন বন্ধু গুরলা গুরুলক প্রহার করে ছুরিকাঘাত করে মুখ পেটত আঘাত করে এ অভিযোগ যেগৰাকী বন্ধুক প্রহার করেছিল সেগৰাকী বন্ধু সেই বন্ধুগৰাকীৰ নাম হৈছে পংকজ চক্রবর্তী পংকজ চক্রবর্তীক গুরলা গুরুলক প্রহার করে দুগৰাকী বন্ধুয়ে অরবিন্দ সিং আর করণ মাহাতর বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ আনিছে পংকজ চক্রবর্তীয়ে ঘটনা বৈশিষ্ট্য সুরাপান করে আছিল তিনিওগাকে তারপরে কথার কটাকটি হয় আর কথা কটাকটির পিছত পর্যায় ইমান পায়গে যে ইজনে সিজনক আক্রমণ করবলে আরম্ভ করে আর এই আক্রমণত পংকজ চক্রবর্তী গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয় কইসে আমি দুজনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন হয়েছে মুখত পেটত আর মূরত গুরুতরভাবে আঘাত পাইছে যুবকজনে অর্থাৎ পংকজ চক্রবর্তীয়ে ঘটনা সন্দর্ভত বৈশিষ্ট্য আরক্ষী থানার কাক চাপিছে ভুক্তভোগী কিন্তু বৈশিষ্ট্য আরক্ষীয়ে কোনো ধরনের গুরুত্ব নিদিয়া অভিযোগ উত্থাপিত হয়েছে আর কেবল সুরার বাবে এনে ধরনের চুকা অস্ত্রে আক্রমণ করেছে বন্ধুয়ে বন্ধু সুরার বাবে বন্ধু আর বন্ধুর মাজত এই ঘটনা সংঘটিত হয়েছে যে ঘটনাত এগারী বন্ধু পংকজ চক্রবর্তী গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে আর তিনিওগাকে যেহেতু সেই সময়ত সুরাপান করে আছে আমি পুনের এবার কইসু যে সুরার ফলতে এই ঘটনা সংঘটিত হয়েছে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে পংকজ চক্রবর্তী চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছে বৈশিষ্ট্য আরক্ষীক জানার পিছতো কোনো ধরনের গুরুত্ব প্রদান নকরারও অভিযোগ উত্থাপিত হয়েছে